ডাক্তারদের সমস্যা, আমরা সঠিক দিনটা কেন পাচ্ছি না। তার উল্লেখযোগ্য আরেকটা কারণ, যখন বলি ভাই আপনি, আমি জ্বরে বলি ভাই আপনি রাফুলিয়া দেখুন, তখন আপনাকে বলা হবে আহলাদ ফির, অনেক মানুষই বলে, কিন্তু এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা তো মুস্তাহাব একটা বিষয়, এটা তো একটা মুস্তাহাব, এই খুঁটিনাটি বিষয় নিয়ে এত তর্ক তর্কি বাস করা কি দরকার? বলি না অসুবিধা কি দরকার, আমাকে যদি বলেন যে একবারের জন্য আসতে আমিন বলো, এর বিনিময়ে যদি আমার ফাঁসি হয়ে যায়, ফাঁসি নগদ যদি আমার ফাঁসি জানান, আমি বলবো না আসতে আমিন বলবো, কেন বলবো না একটু পরে বলি। আমাকে যদি বলেন যে তোমাকে পুরো পৃথিবী লিখে দেওয়া হবে এক রাকাতের জন্য নাভির নিচে হাত বাঁধো, আমি বাঁধবো। আমাকে যদি বলেন এক রাকাতের জন্য রাফুলে আদান তুমি বন্ধ করো, আমি শহীদ হয়ে যাব, কিন্তু রাফুলে আদান বন্ধ করব না, কেন করব না একটু পরে বলব। আর আপনি বলছেন খুঁটিনাটি বিষয়, ইসলামে কোনো খুঁটিনাটি বিষয় নেই। দেখেন আবু দাউদ 145 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন তোমার উযুটা কমপ্লিট হয়ে যাবে, যখন তোমার উযু শেষ হয়ে যাবে, তুমি তখন ওই যখন মুখমণ্ডল ধোয়া শেষ, তিনবার ধুলেন না মুখমণ্ডল উযু করতেছেন, তখন আরেক জন্য আরেক অঞ্জলি পানি নিয়ে, আরেক অঞ্জলি পানি নিয়ে তুমি তোমার এই দাড়িতে দিও, দাড়িতে একটু খিলাল করো আরেক অঞ্জলি পানি দিয়ে। তো কথাটা হাদিসে নেই, আমি এখন একটা কথা বলবো, এই কথাটা হাদিসে নেই। তো সাহাবীরা মনে মনে বা ভাবতে বুঝাচ্ছেন যে আল্লাহ রাসূল না দিলে কি চলে না, এই কথাটা কিন্তু হাদিসে নেই, কিন্তু আল্লাহ রাসূলের উত্তর দেওয়ার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সাহাবীরা হয়তোবা এরকম কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন শুনো, হা কাজা না হা কাজা আমার না রব্বি, এই আদেশটা উযু করার সময় মুখমণ্ডল ধোয়ার পর আরেক চুল্ল পানি দিয়ে দাড়িতে খিলাল করতে হবে, এই আদেশটা আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূলের উত্তর দেওয়ার ভঙ্গিতে আমরা কি বুঝছি, যে সাহাবীরা মনে হয় বললেন যে না দিলে কি চলে না। দেখেন কত একটা ছোট্ট একটা জিনিস, এটুকু আল্লাহ রাসূল বলছেন এটা আমার আল্লাহ আদেশ করছেন, এটা আল্লাহর আদেশ, আর আপনি বলছেন ছোট বিষয়, আল্লাহর আদেশ ছোট বিষয় হয়? এখন যদি প্রধানমন্ত্রী বলে এই এখানে একটু আসো, প্রধানমন্ত্রী যদি বলে যে আমার কাছে একটু আসো, আপনি কি বিক্রি করে তার কাছে যাবেন, এটা আমরা বলতে পারবো না, কিভাবে যে যাবেন আপনি, এটা বলার মানে আমি আর ভাষা পাই না। যদি আমাকেই বলে আমি যে কিভাবে যাব, আমি মনে হয় কি করে যাবো এটা আমি বলতে বুঝতে পারছি না, তো আমরা যাইতে হবে এরকম মনে হয়। তাহলে আল্লাহর আদেশ আরো কত বড় আদেশ হতে পারে। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল হাদিস কি আপনি দোয়া শিক্ষা দিচ্ছেন, হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর 6311 নম্বর হাদিস, খুব ভালো করে মনে রাখবেন। আপনার মুখে আসে ছোটখাটো বিষয় যে খুঁটিকাটি খুঁটিকাটি বিষয় নিয়ে হুজুরা ঝগড়া করে মরে যাব, কিন্তু আসতে আমিন বলবো না, ছোট বিষয় কখনো নয়, এটা ছোট বিষয় না, এটা একটা বিশাল বিষয়। দেখেন আল্লাহ রাসূল বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছেন, তো দোয়াটার এক প্রান্ত এসে আল্লাহ রাসূল বলছেন তুমি বলো আমান তুবিকা নাবিক আল্লাহ জি আর সালতা, আমি হে আল্লাহ আমি তোমার ওই নবীর উপরে ইমান আনলাম যাকে তুমি পাঠিয়েছো। এটা আল্লাহ রাসূল বলতে বললেন যে তুমি বলো আমান তুবিকা নাবিকা আল্লাহ জি আর সালতা, তুমি এই কথাটা বলো বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা নুকে। যারা মহিলারা আছেন খুব ভালো করে মনে রাখবেন, আপনারাও কিন্তু অনেক সময় বলেন যে হুজুর খালি এত মারামারি করে কে, হুজুর এত ঠেকাবি কি করে, এই ছোটখাটো বিষয় নিয়ে খুব ভালো করে মনে রাখবেন। আলোচনা কিন্তু সবার জন্যই হচ্ছে, যদিও মহিলাদের জন্য আমাকে একবার আজকে বলছে যে সামনে বা আজকে আলোচনা করার জন্য বলছিল, আমি বলছি দেখেন না মহিলাদের জন্য একটা আলোচনা হওয়া দরকার, ওই রকম ভাবে যেন ওইখানে আরো কিছু মহিলা, বেশ কিছু মহিলা থাকে, আমি এমন একটা আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ হয়তো বা পরিবর্তন করতে পারে, আমার কিন্তু আমার দ্বারা সম্ভব না, যদি আল্লাহ চায় তাহলে হতে পারে। আমি এটা বলছিলাম যে দেখেন তখন ওই বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
তিনি বলতেছেন যে আমান্তুবিকা রাসুলিকা আল্লাহ জি আরসালনা, আমি সেই রাসুলের উপর ইমান আনলাম যাকে আপনি পাঠিয়েছেন। আচ্ছা আল্লাহ রাসুল কি বলতে বললেন? আল্লাহ রাসুল বললেন যে তুমি নবীকা বলো, নাবিকা বলো। আর তিনি একটু বাড়িয়ে বললেন কি রাসুলিকা। এতটুকু কথা বলার কারণে আল্লাহ রাসুল রাগ করে বারা ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে একটা ঘুষি মেরে দিলেন, বলছে আমি বলতে বললাম তুমি বলো নবীকা আর তুমি বলছো রাসুলিকা। দেখেন কত একটা ছোট্ট একটা বিষয়, আল্লাহ রাসুল বলতে বললেন নাবিকা, তিনি বললেন রাসুলিকা। এতটুকু বিষয়ের কারণে আল্লাহ রাসুল রাগ করে ফেললেন, কারণ এই আদেশটা রাসুলের না, এই আদেশটা আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, রাসুলিকা বলে কি আল্লাহর রাসুলের আদেশ আপনার সম্মান কি কমানো হয়েছে? বলেন তো নবী বেশি বড় না রাসুল বেশি বড়? নবী বেশি বড় না রাসুল বেশি বড়? নবী বলতে কাকে বুঝায়? পৃথিবীতে সব রাসুলই নবী, কিন্তু সব নবী রাসুল না। রাসুল হচ্ছে তারাই যাদেরকে আপনার কিতাব নাযিল করা হয়েছে যাদের উপর, এরা হচ্ছে রাসুল। আর নবী হচ্ছে কি যে নবীদের পরে যে কিতাবগুলো রাসূলরা রেখে গেছে ওগুলার উপর তারা আবার দাওয়াত দিত, আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসেবে পাঠাইছেন এগুলার উপর, মানে তার উপর কিতাব নাযিল হয়নি। এখন বলেন রাসূল বেশি বড় না নবী বেশি বড়? রাসূল বেশি বড়। আর আল্লাহ রাসূল বলতে বললেন নবী, তিনি বললেন রাসূল, তাহলে কি অসম্মান করছিলেন? অসম্মান করেন নাই, তিনি যে কাজটা করতেন যে আল্লাহ রাসূল যেটা বলতে বলছেন সেটা না বলে আরেকটা বলছেন, এখানে সম্মান হোক ওটা পরে রাখা, কিন্তু আল্লাহ রাসূলের আদেশের অমান্য করতে এটাই হচ্ছে অপরাধ। এতটুকু কথা যদি না বলে আপনি বলতে বিষয় হ্যাঁ কি বলেন আপনি? আপনি জানেন এই আস্তে আমিন বলার কারণে কত সাহাবীর জীবন গেছে, কত মুহাদ্দিসের জীবন গেছে, ইমাম বুখারীর জোরে আমিন বলার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, আপনার পরবর্তীতে মুহাদ্দিসদেরকে ঘর বাড়ি থাকতে হয়েছে, জীবন দিতে হয়েছে, এরকম মানুষ রয়েছে। আজকেও ঢাকা শহরে যান একবার আপনি যদি জোরে আমিন বলে, আমানুল্লাহ বিন ইসমাইল শেখ জোরে আমিন বলার কারণে তাকে একজন ওই যে মসজিদে জোরে আমিন বললেন ওই মসজিদে 1900 আরো দুইজন ছিল, বাকি দুইজনকে আমানুল্লাহ বিন ইসমাইল তাকে মানে ইলমের পণ্ডিত্য দেখে তাকে আর কিছু করে নাই, বাকি দুইজনকে এই আপনার ঠান্ডা কুয়াশার দিনে শীতের দিনে পানিতে ডুবিয়েছে আজকে আমি বলার জন্য। আর আপনি বলছেন এটা সহজ বিষয়? খুঁটিনাটি বিষয় কখনো না, এটা খুঁটিনাটি বিষয় না। আজকে আমিন বলার মর্যাদা কত বেশি, আপনি ঢাকা শহরে গিয়ে একবার খালি বাইতুল মোকারে গিয়ে খালি মোকারমে গিয়ে আজকে আমি আমার সুন্নতের মানুষ দাম দিবে না, আমার সুন্নতের কানাকড়ি দাম থাকবে না ওই সুমাদের মধ্যে। সুমাবার সাহাবীরা ওই জামানার ওই শেষ জামানার লোকেরা যদি আমার সুন্নাতকে এই এই এরকম সমাজের মধ্যে যে সমাজের দাম দেওয়া হবে না আমার সুন্নাতের, ওই সমাজে যদি আমার একটা সুন্নাতের উপর আমল করে এবং পরবর্তীতে এটা চালু করার চেষ্টা করে তাদের মর্যাদা হচ্ছে 50 জন শহীদের সমতুল্য মর্যাদা। আল্লাহ রাসূলের সাহাবীরা হাদিসটা কালকে আমার উস্তাদ জি বলছিলেন গুজিয়াতে, আপনারা হয়তো বা অনেকেই শুনছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল তারা কি এই বদরের উহুদের শহীদের মতো ভাবে না ওই যুগের শহীদের মতো? আল্লাহ রাসূল বলছেন কি বলো, তারা তোমাদের মতো উহুদ এবং বদরের শহীদ হয়েছে এরকম সাহাবীদের মতো 50 জন শহীদের মূল্য পাবে যদি মানুষ আজকে জোরে আমিন বলে। এটাই আপনি কি এমনি ছাড়তে বলছেন? এ কারণেই বলছে আমার জীবন যেতে পারে, আমি একটা সেকেন্ডের জন্য আজকে আমিন বলবো না, প্রয়োজনে লাশ হয়ে মরে যাবো। আমার জীবন যেতে পারে একটা সেকেন্ডের জন্য রাফুল আদান ছাড়বো না, আমার জীবন যেতে পারে আমি একটা সেকেন্ডের জন্য নাবির নিচে হাত বাঁধবো না, রক্ষা করে একটা বিদাতে আমার। শায়খ আমানুল্লাহ বিন ইসমাইলকে তার উস্তাদ যদিন যখন তিনি মদিনা ভার্সিটিতে বলছে পড়তেছিলেন তখন তার উস্তাদ বলছেন আমানুল্লাহ বলো তো ফরজ সালাতের পর ঈদের মাঠের নামাজের পর
জানাজার নামাজের পর, শুক্রবারের নামাজের পর, বিবাহের অনুষ্ঠানের পর যে সম্মিলিত মোনাজাত করা হয়, সভা সমিতির পরে যে সম্মিলিত মোনাজাত করা হয়, এটা সুন্নত না বিদআত? তখন তিনি বলছিলেন, শায়খ আমারুল্লাহ বিন ইসহাক বলছিলেন, এটা হচ্ছে বিদআত। তখন তার উস্তাদ জি বলছে, আমারুল্লাহ মনে রেখো, তোমার জীবন যেতে পারে কিন্তু এই বিদআতের সাথে তোমার কোনো আপোষ নেই। আমিও বলছি, আমার জীবন যেতে পারে এই বিদআতের সাথে আমার কোনো আপোষ নেই। আপনারা যদি আহলে হাদিসের বাচ্চা হয়ে থাকেন, আসলে যদি আহলে হাদিসের অনুসারী হতে চান, আল্লাহ রাসূলের প্রকৃত অনুসারী হতে চান, তাহলে আপনাদের জীবন যাবে ভুল করেও কোন ইমাম আপনাদের মসজিদে আসলো ওই মাযহাবী ইমাম, আর আপনি তখন তার সুরি সুরি লাগাই দিতে হাত তুলে দোয়া। নাম বলতে চাচ্ছি না, নাম বলবো না, আপনারা হয়তো বা বুঝতে পারেন। আসেন আর তার সঙ্গে আপনারা হাত তুলে দোয়া শুরু করতেন। অনেক সময় মাহফিলের মধ্যে তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আরে আমাদের মাঠে এসে বলতেছে, আহলে হাদিসের মাহফিলে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে বলার মতো কেউ থাকে? আর পাশাপাশি আপনারাও বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই বলছিলাম যে ইসলামের খুঁটিনাটি বিষয় বলার কারণে আমরা হকমত পাই না। তাহলে আমার আলোচনায় কি বোঝা গেল? যে খুঁটিনাটি বিষয় বলে ইসলামে কোনো কিছু নেই, খুঁটিনাটি বিষয় বলা বলে ইসলামকে আপনার হকমত থেকে দূরে থাকার কোনো সুযোগও নেই। সম্মানিত মুসলিম,